হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা একটা ভিডিওর মাধ্যমে পরবর্তী দিন ইউরো আয়নারের মার্কেট পারফরমেন্স কেমন হতে পারে সে সম্বন্ধে আমরা আলোচনা করে নেব, সাথে সাথে ইউরো আয়নারের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স পয়েন্টগুলো সম্পর্কে আমরা আলোচনা করে নেব এবং ইউরো আয়নার টেকনিক্যাল অ্যানালাইসিস করে নেব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো আমরা চলে এসেছি এঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশন। আপনার কাছে যদি এঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশন না থাকে তাকে ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে টোটালি ফ্রি অফ কস্ট আপনি একটা ডিম্যাট অ্যাকাউন্ট বানিয়ে নিতে পারেন এবং তারপর আপনি এঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশন লগ ইন করতে পারেন। লগ ইন করার সাথে সাথে আপনি হোম পেজে রিডাইরেক্ট হয়ে যাবেন। হোম পেজ স্ক্রল করার সাথে সাথে আপনি একটা অপশন পেয়ে যাবেন স্টার্টেড অ্যান্ড এফএন, আপনি সিম্পলি এটার উপরে ক্লিক করে নেবেন। ক্লিক করার সাথে সাথে আপনার কাছে একটা চার্ট ওপেন হয়ে চলে আসবে, সেখান থেকে আপনি চাইলে নিফটি এবং ব্যাংক নিফটি চার্ট অ্যানালাইসিস করে নিতে পারেন। সাথে সাথে বিভিন্ন রকম ইন্ডিকেটার এবং ক্যান্ডেলের ব্যবহার করে নিতে পারেন, বিভিন্ন রকম টাইম ফ্রেমের ব্যবহার করে নিতে পারেন, অপশন চেন অ্যানালাইসিস করে নিতে পারেন, তাছাড়া বাই কল এবং বাই পুট করে নিতে পারেন। সবচেয়ে কোনো একটা প্লাস এখন আছে, সিম্পলি ট্যাপ করার মাধ্যমে আপনি যে কোনো স্টক সার্চ করে নিতে পারেন। সো এটার উপর আমি ট্যাপ করে নেবো। সো সিম্পলি এখান থেকে আমরা ইউরো আয়না সার্চ করে নেবো। সো আমি অলরেডি ইউরো আয়না সার্চ করে নিয়েছি, সার্চ করার সাথে সাথে এখানে ইউরো আয়না চলে এসেছে। সিম্পলি আমরা ইউরো আয়নার উপর ক্লিক করে নেবো। সো ক্লিক করার সাথে সাথে আমাদের কাছে ইউরো আয়নার চার্ট ওপেন হয়ে চলে আসবে। সো আমরা দেখতে পাচ্ছি ইউরো আয়নার মার্কেট একটা বুলিশ ক্যান্ডেলের মাধ্যমে বর্তমানে 89 টাকায় মার্কেট পারফরমেন্স করছে ইউরো আয়নার, ঠিক আছে। সো ইউরো আয়নার পরবর্তী দিন মার্কেট পারফরমেন্স কেমন হতে পারে সেটা জানার জন্য সিম্পলি এখানে আমরা একবার ক্লিক করবো। ক্লিক করার পর আমরা চলে আসবো এঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশনের হোম পেজে। হোম পেজে আসার পর সবচেয়ে উপরে সার্চের অপশনের উপর ক্লিক করে নেবো। ক্লিক করার পর এখান থেকে আমরা ইউরো আয়না সার্চ করে নেবো। আমি সিম্পলি এখান থেকে ইউরো আয়নার উপর ট্যাপ করে নেবো, ঠিক আছে। সো ইউরো আয়নার উপর ট্যাপ করার সাথে সাথে আমাদের কাছে ইউরো আয়না একটা পেজ ওপেন হয়ে চলে আসবে। সো এখানে একটা স্টক ডিটেলসের অপশন আছে, সিম্পলি এটার উপর আমরা ক্লিক করে নেবো। সো ক্লিক করার সাথে সাথে আমাদের কাছে একটা পেজ ওপেন হয়ে চলে আসবে, ওভারভিউর পেজ। তারপর একটা টেকনিক্যাল পেজ আছে, সিম্পলি টেকনিক্যাল পেজের উপর আমরা ক্লিক করে নেবো। সো এই পেজের উপরে ক্লিক করার সাথে সাথে আমাদের কাছে একটা পেজ ওপেন হয়ে চলে আসবে। আমরা দেখতে পাচ্ছি ইউরো আয়নার মার্কেট পরবর্তী দিন বিয়ার স্ট্যান্ডে যেতে পারে, এরকম কেউ জানার নেই। মার্কেট নিউট্রাল থাকতে পারে, এরকম 8 জন জানিয়েছে। মার্কেট বুলিশ স্ট্যান্ডে যেতে পারে, এরকম 19 জন জানিয়েছে। অর্থাৎ পরবর্তী দিন ইউরো আয়নার মার্কেট বুলিশ স্ট্যান্ডে যাওয়ার চান্স সর্বাধিক। সিম্পলি আমরা এখান থেকে রেজিস্ট্যান্স সাপোর্ট পয়েন্টের উপরে ক্লিক করে নেবো। ক্লিক করার পর এখান থেকে আমরা চাইলে 3 মিনিট, তাছাড়া 5 মিনিট, তাছাড়া 10 মিনিট, তাছাড়া 15 মিনিট, তাছাড়া 30 মিনিট, তাছাড়া 1 আওয়ার রেজিস্ট্যান্স সাপোর্ট পয়েন্ট দেখে নিতে পারবো। সেখান থেকে আমরা 1 আওয়ার রেজিস্ট্যান্স সাপোর্ট পয়েন্ট দেখে নেবো। প্রথম সাপোর্টের কথা বলেছে 88.98 পয়সার একটা সাপোর্ট, দ্বিতীয় সাপোর্টের কথা বলেছে 88.91 পয়সার একটা সাপোর্ট, এবং তৃতীয় সাপোর্টের কথা বলেছে 87.46 পয়সার একটা সাপোর্ট। প্রথম রেজিস্ট্যান্স পয়েন্টের কথা বলা হয়েছে এখানে সিম্পলি 90.03 পয়সার একটা রেজিস্ট্যান্স পয়েন্ট, দ্বিতীয় রেজিস্ট্যান্স পয়েন্টের কথা বলেছে 90.61 পয়সার একটা রেজিস্ট্যান্স পয়েন্ট, এবং তৃতীয় রেজিস্ট্যান্স পয়েন্টের কথা বলেছে 91.66 পয়সার একটা রেজিস্ট্যান্স পয়েন্ট, ঠিক আছে। সো এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স পয়েন্টগুলো আপনি পরবর্তী দিন ইউরো আয়নার মার্কেট চিহ্নিত করার মাধ্যমে আপনি সিম্পলি ইউরো আয়নার প্রতি ইনভেস্ট করতে পারেন। সিম্পলি আমরা এখান থেকে ডবল ট্যাপ করে নেবো, এবং ডবল ট্যাপ করার পর আমরা চলে আসবো এঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশনের হোম পেজে। আমরা চলে এসেছি এঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশন হোম পেজ। হোম পেজ আসার পর আমরা ইনস্টাগ্রেড অ্যাপের উপর সিম্পলি ক্লিক করে নেবো। ক্লিক করার সাথে সাথে আমাদের কাছে ইউরো আয়নার চার্ট ওপেন হয়ে চলে আসবে। সো আমরা দেখতে পেলাম দ্যাট ইউরো আয়নার মার্কেট পরবর্তী দিন বুলিশ ট্রেন্ডে যাওয়ার চান্স সর্বাধিক, ঠিক আছে। সো আমরা জানি মার্কেট আপট্রেন্ডে গেলে আমরা সাধারণত বাই করে থাকি, তার জন্য সিম্পলি এখানে আমরা বাইয়ের উপর ট্যাপ করবো। বাইয়ের উপর ট্যাপ করার পর এখান থেকে আমরা লট সাইজ এন্টার করে নেবো। সো আমি 1 লট এন্টার করে নিচ্ছি, পরবর্তীকালে লিমিটেড অর্ডার মার্কেট অর্ডার চয়েস করে নেবো। সো আমি লিমিটেড অর্ডার চয়েস করে নিচ্ছি, এবং তারপর সিম্পলি বাইয়ের উপর ট্যাপ করবো। বাইরের উপর ট্যাপ করার সাথে সাথে কনফার্মেশন চলে আসবে। সো কনফার্মেশনে ট্যাপ করার সাথে সাথে আমাদের অর্ডারটি অটোমেটিক বাই হয়ে যাবে, ঠিক আছে। সো আপনি আপনার নিজস্ব যুক্তিগত পরামর্শগত ভিত্তির মাধ্যমে পরবর্তী দিন ইউরো আয়নার মার্কেট আপনি সিম্পলি ইনভেস্টমেন্ট করতে পারেন, এবং আপনি যদি চান আপনি আপনার ইনভেস্টিং জার্নি হতে সহজে শুরু করবো, তার জন্য আপনি সিম্পলি এঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশন লগ ইন করতে পারেন। লগ ইন করার পর সবচেয়ে কোনো অ্যাকাউন্ট অপশনের উপর ট্যাপ করতে পারেন, এবং ট্যাপ করার পর এখান থেকে অ্যাড ফান্ড করার মাধ্যমে আপনি ইনভেস্টিং জার্নি হতে সহজে শুরু করতে পারেন। এবং এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে আপনি কিন্তু আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নমস্কার।